তেলিয়ামুড়া শহরের প্রাণকেন্দ্রে রাজনৈতিক দলের সংঘর্ষের ঘটনায় এখনও অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। সোমবারের এই ঘটনায় দুষ্কৃতীদের মাধ্যমে লুটপাট হয়েছে কিছু দোকান, দোকানের টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এই সমস্ত ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে তেলিয়ামুড়া থানার অবস্থান নিয়ে অসন্তুষ্ট ক্ষতিগ্রস্তরা। সোমবারের ঘটনায় তেলিয়ামুড়া শহরে বিশৃঙ্খল পরিস্থিতি ছিল। রাজনৈতিক সংঘর্ষে মাঝরাত পর্যন্ত উত্তপ্ত পরিস্থিতি। অভিযোগ, দুপুর বিকেল গড়িয়ে রাত্রি হলেও দুষ্কৃতীদের সন্ত্রাস থামেনি। এদিন রাতের কোনো এক সময় দুষ্কৃতীরা তেলিয়ামুড়া শহরের বেশ কয়েকটি দোকান এবং শহরের পার্শ্ববর্তী কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায়। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়, কিছু কিছু বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়। এগুলো তেলিয়ামুড়া থানার নজরে আনা হয়েছে, কিন্তু অভিযোগ, তেলিয়ামুড়া থানার পুলিশ দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে এখনো পর্যন্ত ব্যর্থ হয়েছে। এহেন পরিস্থিতিতে মঙ্গলবারের পর থেকে এখনো পর্যন্ত এক অজানা আতঙ্ক বিরাজ করছে গোটা তেলিয়ামুড়া শহর জুড়ে। এ প্রসঙ্গে তেলিয়ামুড়া বাজারের এক দোকান মালিক অভিযোগ করেছেন, তার ক্যাশ বাক্স থেকে আনুমানিক প্রায় 50,000 টাকা লুট করে নিয়ে গেছে দুষ্কৃতীরা এবং তার দোকানের বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ সহ দোকানের অন্যান্য সামগ্রী সবকিছু মিলিয়ে প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকার জিনিসপত্র রাতের অন্ধকারে নষ্ট করে দিয়েছে দুষ্কৃতিকারীরা। আজকে এরকম পরিস্থিতির শিকার আমি, কোনোদিনও আমি ভাবতে পারছি না। আমার প্রচুর পরিমাণে টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমার ক্যাশ 50,000 টাকা ছিল। আমি কালকে আগরতলা থেকে মাল আনো করে আসলে রাখছি টাকাটা দোকানে, এই টাকাটা চুরিয়েছে এবং প্রায় 1,00,000 টাকার উপরে মাল আমার আগ্রহ নষ্ট করছে। দুষ্কৃতিকারীরা এরকম করছে, আমি জানিও না চিনিও না কে বা কারা করছে তাও জানি না। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, এ ব্যাপারে থানার পুলিশকে দ্রুত উপযুক্ত পদক্ষেপ নিতে হবে, তা না হলে অভিযুক্তরা আবারও নানান দুষ্কর্ম করার সুযোগ নিতে পারে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা।